আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 4 খাদ্য, এই অধ্যায়টির তৃতীয় ভাগ সুষম খাদ্য। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা জেনেছিলাম খাদ্যের উৎস এবং পুষ্টি উপাদান সম্পর্কে। আজ আমরা শিখব সুষম খাদ্য সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। সুষম খাদ্য। শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। বন্ধুরা, লক্ষ্য করো, আমাদের শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য কি অপরিহার্য, এবং সুষম খাদ্যে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। তাই আমাদের সুস্থ থাকার জন্য অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। বন্ধুরা, একটি প্রশ্ন লক্ষ্য করো, আমরা কিভাবে স্বল্প মূল্যে সহজলভ্য সুষম খাদ্য পেতে পারি? বন্ধুরা, এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্যবইতে 6-এ তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে সহজলভ্য ও স্বল্প মূল্যের সুষম খাদ্য নির্বাচন। প্রথমে কি করতে হবে, এক নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। ছকের প্রথমে উপরে লেখা আছে খাদ্য তালিকা, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার। 2, উপরে দেখানো বিভিন্ন খাদ্যদ্রব্যের ছবি থেকে সহজলভ্য ও স্বল্প মূল্যে খাদ্য নির্বাচন করে সুষম খাদ্যের তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার তোমরা ছবিটি লক্ষ্য করো। তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের খাবারের ছবি দেখা যাচ্ছে। আমাদের বের করতে হবে এখানে সহজলভ্য ও স্বল্প মূল্যের সুষম খাদ্য। তাহলে আমরা সকালের নাস্তা হিসেবে লিখতে পারি যে রুটি, সবজি, ডিম, কলা এবং পানি। এবং দুপুরের খাবার হিসেবে আমরা লিখতে পারি ভাত, সবজি, ছোট মাছ, লেবু, পেয়ারা এবং পানি। এবং রাতের খাবার হিসেবে আমরা লিখতে পারি রুটি, সবজি, ডাল, দুধ এবং পানি। তোমরা এভাবে সুন্দর করে ছকে সাজিয়ে লিখবে। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সুষম খাদ্য নির্বাচন বিষয়ে সহপাঠীদের সাথে তোমরা বিস্তারিত আলোচনা করবে, এবং আলোচনার মাধ্যমে জানতে পারবে যে সঠিক, সহজলভ্য ও স্বল্প মূল্যের খাদ্য নির্বাচনের মাধ্যমে সুষম খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা যায়। বন্ধুরা, এবার আমরা সার সংক্ষেপটি পড়ে নেই। খাদ্য দল। সকল প্রকার খাদ্য 6টি দলের অন্তর্ভুক্ত। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি। সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। আমরা সহজে স্বল্প মূল্যের সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে সুষম খাদ্য বাছাই করতে পারি। বন্ধুরা, এবার আমরা খাদ্য দল সম্পর্কে জানবো। আমরা জানি যে খাদ্যের মোট 6টি দল রয়েছে, এবং আমাদের যদি সুস্থভাবে বাঁচতে হয়, আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের প্রতিদিনই এই 6টি দল থেকে আমাদের দেহের চাহিদা অনুযায়ী বিভিন্ন খাদ্য আমাদের খেতে হবে। আমরা যদি খাদ্য দল থেকে প্রতিদিন এই সকল খাদ্যদ্রব্য খেতে থাকি, তাহলে আমাদের দেহে সকল প্রকার পুষ্টি উপাদান সরবরাহ হবে। এবং আমরা জানি সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। তাই আমাদের কি করতে হবে, প্রতিদিন পরিমাণ মতো সুষম খাদ্য খেতে হবে, এবং সহজেই সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে আমরা সুষম খাদ্য বাছাই করে খেতে পারি। 6টি খাদ্য দল এবং এগুলোর পুষ্টি উপাদান সম্পর্কে এবার আমরা জানব। প্রথমেই খাদ্য দল প্রধান পুষ্টি উপাদান এবং খাদ্যদ্রব্য। খাদ্য দলের মধ্যে কি রয়েছে, খাদ্যশস্য ও আলু।
এগুলোর প্রধান পুষ্টি উপাদান কি? শর্করা, অর্থাৎ খাদ্যশস্য ও আলু এগুলো হচ্ছে শর্করা জাতীয় পুষ্টি উপাদান। এবং এগুলো কোন কোন খাদ্যদ্রব্যে পাওয়া যায়, অর্থাৎ এগুলোর উৎস কি কি? চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি। অতঃপর হচ্ছে শাকসবজি, এগুলো কি? ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার। এবং এগুলোর উৎস হচ্ছে ফুলকপি, শাকসবজি, গাজর, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ইত্যাদি। অতঃপর ফল, এগুলো হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ, খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার। এগুলো হচ্ছে উৎস আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, কমলা, আঙ্গুর ইত্যাদি। অতঃপর মাছ, মাংস এবং ডাল, এগুলো হচ্ছে আমিষ জাতীয় পুষ্টি উপাদান। এগুলোর খাদ্যদ্রব্য হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, বাদাম, মটরশুঁটি, ডাল ইত্যাদি। অতঃপর দুগ্ধজাত খাদ্য, এগুলো কি? ক্যালসিয়াম এবং ভিটামিন পুষ্টি উপাদান সমৃদ্ধ। এগুলো হচ্ছে, এগুলোর উৎস দুধ, পনির, দই ইত্যাদি। অতঃপর হচ্ছে তেল এবং চর্বি, এগুলো হচ্ছে চর্বি জাতীয় খাবার। এগুলো পাওয়া যায় ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদি ধরনের খাদ্যদ্রব্যে। তাহলে বন্ধুরা, আমরা কি কি জানতে পারলাম? আমরা খাদ্যের ছয়টি দল সম্পর্কে জানতে পারলাম এবং এগুলোর পুষ্টি উপাদান এবং এ সকল খাদ্যের উৎস সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানব আদর্শ খাদ্য তালিকা সম্পর্কে। আদর্শ খাদ্য তালিকা আমাদের প্রতিদিন প্রতি বেলার খাবারে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি প্রতি বেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে। চিত্রে দেখানো খাদ্য তালিকা অনুযায়ী আমাদের প্রতি বেলার মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফল খেতে হবে। অল্প পরিমাণে তেল এবং চর্বি জাতীয় খাবার খেতে হবে। এর সাথে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। বন্ধুরা, আমরা একটি আদর্শ খাদ্য তালিকা লক্ষ্য করি। আদর্শ খাদ্য তালিকা বলতে কি বোঝায়? যে আদর্শ খাদ্য তালিকা হচ্ছে আমাদের প্রতি বেলায় খাবারের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ, সকল পুষ্টি উপাদান বিদ্যমান এই সকল খাবার, যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। এবং এর ফলে আমরা জানতে পারি যে আমাদের কোন খাবার কতটুকু খেতে হবে। তোমরা পাশে একটি চিত্র লক্ষ্য করতে পারছো, এটি একটি আদর্শ খাদ্য তালিকার চিত্র। এখানে খাদ্যশস্য, তেল, চর্বি, মাছ, মাংস, ডাল, দুধ, ফল, শাকসবজি সমৃদ্ধ সকল খাবার এখানে বিদ্যমান। এটি হচ্ছে একটি আদর্শ খাদ্য তালিকা। আমাদের প্রতিদিনই এই সকল খাবার খাওয়া উচিত। এর ফলে কি হবে? আমাদের দেহের বৃদ্ধি সাধন হবে, ক্ষয় পূরণ হবে, বিভিন্ন রোগ প্রতিরোধ হবে। এবং এই সকল খাবার খাওয়ার পাশাপাশি আমাদের কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। পানিও আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমাদের সকল খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। বন্ধুরা, তাহলে আমরা আদর্শ খাদ্য তালিকা সম্পর্কে জানলাম। এবার আমরা সকল বিষয়ের উপর একটি আলোচনা দেখে নিই। আলোচনার মূল প্রশ্ন হচ্ছে, তুমি কি সুষম খাদ্য খাও? এক, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। বন্ধুরা, ডান পাশে তোমরা একটি ছক লক্ষ্য করতে পারছো। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। ছকের প্রথমে রয়েছে খাদ্য দল, সকালের নাস্তা, দুপুরের নাস্তা এবং রাতের খাবার। দুই, গতকাল যেসব খাবার খেয়েছো তার একটি তালিকা তৈরি করো। বন্ধুরা, এবার তোমরা গতকাল যে খাবারগুলো খেয়েছো তার একটি তালিকা তৈরি করবে। তিন, আদর্শ খাদ্য তালিকার সাথে তুলনা করে খাবারটি আদর্শ কিনা যাচাই করি। প্রথমে আমরা হচ্ছে লিখবো খাদ্যশস্য ও আলু। সকালের নাস্তায় আমরা কি খেয়েছিলাম, তোমরা কি খেয়েছিলে তা লিখবে। সকালের নাস্তায় রুটি, দুপুরের খাবার হিসেবে ভাত ও আলু এবং রাতের খাবার হিসেবে ভাত। অতঃপর শাকসবজি যেমন লাউ এবং পেঁপে খেয়েছিলে এবং দুপুরের খাবারে ফুলকপি, টমেটো, তোমরা যা যা খেয়েছো এখানে সুন্দর করে সাজিয়ে লিখবে। মনে করো যে রাতের খাবারে বেগুন ও শসা। অতঃপর ফল, খাদ্য দলের মধ্যে ফল, ফল কি খেয়েছিলে? সকালের নাস্তা হিসেবে কলা, দুপুরের খাবারে আমলকি এবং রাতের খাবারে আপেল। এবং মাছ, মাংস ও ডাল এখানে তোমরা লিখবে যে ডিম, সকালের নাস্তা হিসেবে ডিম, দুপুরের খাবার হিসেবে ছোট মাছ এবং রাতের খাবার হিসেবে ডাল। অতঃপর হচ্ছে দুগ্ধ জাতীয় খাদ্য,
হচ্ছে দুধ, সকালে দুধ, দুপুরের খাবারে কিছুই না এবং রাতের খাবারে দুধ। এবং তেল ও চর্বি জাতীয় খাদ্যে তোমরা লিখতে পারো যে সকালে নাস্তা হিসেবে মাখন, দুপুরের খাবার হিসেবে সয়াবিন তেল, রাতের খাবারেও সয়াবিন তেল। এবার আমরা তুলনা করি যে আদর্শ খাদ্যগুলো, আদর্শ আমরা যে খাবারগুলো খেয়েছি তা আদর্শ খাবার কিনা। প্রথমে আদর্শ খাদ্য তালিকার সাথে আমাদের খাওয়া গতকালের খাদ্য তালিকার তুলনা করে আমরা কি দেখতে পাই যে আমাদের খাওয়া খাবারগুলো সুষম খাদ্যের সবগুলো উপাদান উপস্থিতি ছিল, সুতরাং আমাদের খাওয়া খাদ্য তালিকাটি ছিল একটি আদর্শ খাদ্য তালিকা। চার সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, সহপাঠীদের সাথে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে কি তোমরা বুঝতে পারবে যে বেশিরভাগ খাদ্য তালিকা আদর্শ খাদ্য তালিকার অনুরূপ হলেও অনেকেরই খাদ্যই আদর অনেক খাদ্যই আদর্শ খাদ্য তালিকার সবগুলো উপাদান ছিল না। অর্থাৎ আমরা যে একটি খাদ্য তালিকাটি করেছি সেখানে সবগুলো খাবার কি ছিল না, আদর্শ খাদ্য তালিকার উপাদান ছিল না। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম হচ্ছে সুষম খাদ্য সম্পর্কে, খাদ্য দল সম্পর্কে এবং আদর্শ খাদ্য তালিকা সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।